বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে বিশ্ববাজারে বাড়লেও জ্বালানি তেলের দাম বাড়ছে না দেশে ভর্তুকি বাড়ানোর পরিকল্পনা সরকারের দক্ষ কর্মী মিলছে না বাজারে শিল্পের চাহিদার সাথে মিল নেই শিক্ষা ব্যবস্থার নতুন নম্বর সিরিজ নিয়ে এলো গ্রামীণ ফোন অনুমোদন পেয়েছে বাংলা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও নির্বাচনের আগে দেশে জ্বালানি তেলের দাম বাড়াবে না সরকার এমন সিদ্ধান্ত জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন সাধারণ মানুষের স্বস্তি বিবেচনায় এ খাতে ভর্তুকির পরিমাণ আরও বাড়ানো হবে কেননা বিশ্ববাজারে দর কারণে দেশে তেল সরবরাহ করতে প্রতিদিন কোটি টাকা লোকসান দিতে হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিকে সৌরভ রহমানের রিপোর্টে বিস্তারিত দেশে জ্বালানি তেলের চাহিদার পঁচানব্বই ভাগই আমদানি করা হয় বিশ্ববাজার থেকে কিনে স্থানীয় পর্যায়ে তা সরবরাহ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন মাসে যার পরিমাণ পাঁচ লাখ টনের মতো এর মধ্যে সত্তর ভাগই ডিজেল যা এখন বিক্রি হচ্ছে টাকায় যদিও বিপিসি বলছে এই জ্বালানি আমদানিতে লিটার প্রতি তাদের ব্যয় হচ্ছে আশি টাকা বারো টাকা করে লোকসান দিতে হচ্ছে ফার্নেস অয়েলে যা এড়াতে তেলের দাম সমন্বয়ের প্রস্তাব মন্ত্রণালয় পাঠিয়েছে বিপিসি যদিও তা এখনই বিবেচনায় নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী এই মুহূর্তে কিন্তু আমরা দাম বাড়াচ্ছি না হঠাৎ করে এইভাবে দাম বেড়ে গেছে বিশ্ববাজারে আমরা দাম বাড়িয়ে দেবো এটা মুহূর্তে এই সিদ্ধান্ত ঠিক নয় আর বাইং ক্যাপাসিটি থাকতে হবে তো এটা তো দেখেন এটা তো খালি শহরকেন্দ্রিক না এই তেলটা গ্রামে গুঞ্জে একদম ওইখানেও ব্যবহার হয় একদম লাস্ট পর্যন্ত গিয়ে ব্যবহার হয় তারা কিন্তু ভুক্তভোগী হয়ে যাবেন যদি এই মুহূর্তে আমরা হঠাৎ করে দাম বাড়িয়ে দিই বিপিসির হিসেবে গেল আড়াই বছরে বিশ্ববাজারে ডিজেলের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি হারে প্রায় দ্বিগুণ হয়েছে অপরিশোধিত তেলের দামও তবে সবচেয়ে বেশি বেড়েছে ফার্নেস তেলের দর দাম যেমন ঊর্ধ্বমুখী তেমনি তেলের চাহিদাও বাড়তি স্থানীয় পর্যায়ে বিদ্যুতের উৎপাদন বাড়াতে তবে এই সময়ে দেশীয় বাজারে দাম না বাড়ানোয় বিপিসিকে দৈনিক লোকসান গুনতে হচ্ছে বত্রিশ কোটি টাকার মতো বছর শেষে যার পরিমাণ এগারো হাজার কোটিতে ঠেকতে পারে বলে শঙ্কা সংস্থাটির যদিও দাম না বাড়িয়েই এই পরিস্থিতি সামাল দিতে চায় সরকার সরকার এখন ভর্তুকি দিতে চাচ্ছে আবার ফিরে কারণ সরকার মনে করছে যে আরও সময় আমাদেরকে এটা নিয়ে যাওয়া উচিত এই মুহূর্তে তো দেখা যাক আরও বেশি দাম বাড়লে কিন্তু কিন্তু এটা ব্যাপক আকারে বাজে অবস্থা হবে কারণ বিদ্যুতের সাথে গিয়ে এটা এফেক্ট করবে বিপিসি আমাদেরকে অনুরোধ করেছিল যে মার্কেট ডিটারমাইন করবে প্রাইসের অবস্থাটা কি হবে এটা মার্কেট মেকানিজমে সারা বিশ্বের আছে কিন্তু আমরা মনে করি যে এই মুহূর্তে মার্কেট সেরকম স্মার্টভাবে তৈরি হয় তো এটা আরও পাঁচ সাত বছর পরে হয়তো আমরা সেই দিকে যেতেই হবে আলটিমেটলি হিসেব বলছে দেশে বর্তমানে জ্বালানি তেলের চাহিদা বছরে ষাট লাখ টনের মতো যা বাড়ছে অন্তত দশ ভাগ হারে গেল তিন বছর আন্তর্জাতিক দর কম থাকায় চাহিদা বাড়লেও এখাতে ভর্তুকি দিতে হয়নি সরকারকে উল্টো মুনাফা করেছে বিপিসি একুশ হাজার কোটি টাকার মতো সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন উচ্চ শিক্ষা গ্রহণের পরও পছন্দের পেশায় কর্মজীবন শুরু করতে পারছেন না দেশের অধিকাংশ তরুণ তরুণী শ্রম বাজারের চাহিদার সঙ্গে পাঠ্যক্রমের মিল না থাকায় এমনটি ঘটছে বলে মনে করেন বিশ্লেষকরা যার ফলে চাহিদা অনুযায়ী দক্ষ কর্মীও পাচ্ছে না দাতারা। এমন চিত্র উঠে এসেছে রোববার রাজধানীতে জাতীয় যুব সম্মেলনের আয়োজনে রিনাউন্ড ডেভেলপমেন্টাল অর্গানাইজেশনে আমি অ্যাপ্লিকেশন করতে গেলাম আমি যেটা ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে এই অর্গানাইজেশন আমি বড়ো হয়ে কাজ করব তো যখন আমি গ্রাজুয়েশান শেষ করে ওখানে কাজ করতে যাই তখনই ওরা বলে যে দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে তাহলে আমি যে রিসেন্টলি গ্রাজুয়েশান শেষ করলাম আমি ফ্রেশার তাহলে আমি আমি কোথায় জব করব আমি যেহেতু সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট করি তো আমার ডিপার্টমেন্টের দেখা যাচ্ছে মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সাইকোলজি থেকে শুরু করে মোটামুটি সব ধরনের সাবজেক্ট পড়ানো হয় বাট ওই সাবজেক্ট অনুসারে আমি যখন জব সেক্টরে যাবো বা জবের যে এক্সামগুলো থাকে সেখানে কোয়েশ্চেন কি থাকে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান তো আমি যে ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করতেছি তো ওটার তো ওই বেসিসে তো আমি কিছু করতে পারতেছি না শুধু সাইমন কিংবা আফসানা নয় চাকরি পেতে এমন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে উচ্চশিক্ষার গন্ডি পেরোনো দেশের বেশিরভাগ তরুণ তরুণীর যা বড় হয়ে উঠে এসেছিল এই যুব সম্মেলনে যেখানে শুধু শিক্ষার্থী নয় মানসম্মত শিক্ষা আর কর্মোপযোগী দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন উদ্যোক্তা আর বিশ্লেষকরা তারা যেই জিনিসগুলা আপনার পড়াশোনার মাধ্যমে শিখে এসেছেন এই 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 দক্ষতাগুলো তাদের কাজের ক্ষেত্রে কোনো মানে ইউজফুল হচ্ছে না আর তাদের এই ফিল্ডগুলোর কারণে তারা চাকরি পেতে অনেক রকম সমস্যা ফেস করছেন আমাদের বিশাল বিশাল ওয়্যারহাউজ আছে যেখানে আমরা এখন ইআরপি ইউজ করি সফটওয়্যার ইউজ করি কিন্তু সেখানেতে কাকেও কাজ করতে হবে আমরা সবাই যদি প্রোগ্রামিং করি তাহলে মালগুলো নামাবে কে সাজাবে কে আমাদের ডেলিভারি গুলো করবে কে সাসটেইনেবিলিটি ম্যানেজার এটা নতুন কথা আমরা এসডিজি নিয়ে কথা বলছি এইখানে যে আমাদের এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান আছে যে পলিউশন ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেগুলো চালানোর লোক আমরা পাচ্ছি না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিসেবে প্রতি বছর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে গড়ে প্রায় চার লাখ শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর সহ উচ্চতর শিক্ষা নিয়ে কাজের বাজারে আসছে কিন্তু তাদের সবাই কাজ পাচ্ছে না সরকারের শ্রমশক্তি জরিপ বলছে স্নাতক পেরোনো দুই লাখ পঞ্চান্ন হাজার শিক্ষার্থী এখনও বেকার কাজ পায়নি সাত হাজার স্নাতকোত্তর ডিগ্রিধারীও অর্থাৎ প্রতি একশো জন বেকারের দশজনই উচ্চশিক্ষিত স্কিলের ক্ষেত্রে যে জিনিসগুলো প্রত্যাশা করা হয় তার ভিতরে হচ্ছে যে ড্রাফটিং স্কিল বা কমিউনিকেশন স্কিল তিনি কতটা টিম ওয়ার্কে কাজ করতে পারেন তিনি প্রবলেম সলভিং কতটা করার মতো দক্ষতা রয়েছে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে পারেন কিনা এবং ক্রিটিক্যাল থিঙ্কিং রয়েছে কিনা এই যে বিষয়গুলো এগুলো সব সময় যে আপনি আপনার বেসিক এডুকেশন থেকে পাবেন তা না কিন্তু এগুলোর জন্য নিজেকে তৈরি করা যারা পড়ছে এখন তাদেরকে সামানে আমরা একটা বাসের জন্য বা ওদের যে সেমিস্টার ব্রেক থাকে ওই সময়টাতে সামার ইন্টার্ন হিসাবে কাজ করবার সুযোগটি তৈরি করবার করা যায় কিনা থিওরিক্যাল নলেজটাকে কিভাবে তারা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবে এই জায়গায় হয়তো তারা অনেক আগে থেকেই নিজেকে প্রিপেয়ার করবার একটা সুযোগ পায় দেশের মোট জনশক্তির এক তৃতীয়াংশের বয়স আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে যাদের যুব বলা হয় হিসেব বলছে বর্তমানে দেশের মোট বেকার জনশক্তির তিন চতুর্থাংশ এই যুব সমাজের অন্তর্ভুক্ত ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন নতুন নম্বরের সিরিজ পেল মোবাইল অপারেটর গ্রামীণ ফোন এখন থেকে জিরো ওয়ান সেভেনের পাশাপাশি গ্রাহকদের জন্য জিরো ওয়ান থ্রি নম্বরের সিম দিতে পারবে অপারেটরটি তাদেরকে প্রাথমিকভাবে নতুন দুই কোটি নম্বর ইস্যুর অনুমোদন দিয়েছে বিটিআরসি দেশের চারটি টেলিকম অপারেটর প্রত্যেকের আছে আলাদা আলাদা নাম্বার সিরিজ যার একটিতে মোট দশ কোটি সিম ইস্যুর সুযোগ আছে অপারেটরদের তার মধ্যে গ্রামীণ ফোনের গ্রাহকই এখন সাত কোটি দশ লাখ বাকি দুই কোটি নব্বই লাখ সিমের একটি অংশ আছে বিভিন্ন গ্রাহকের কাছে নিবন্ধিত কিন্তু নিষ্ক্রিয় হিসেবে সব মিলিয়ে জিরো ওয়ান সেভেন সিরিজের নতুন নাম্বার এখন অনেকটাই শেষের পথে তার জন্যই জিপির আবেদনের প্রেক্ষিতে নতুন সিরিজের অনুমোদন দিয়েছে বিটিআরসি তাদেরকে রোববার যা চালুর ঘোষণা দিল তারা এই আয়োজনে আজকের থেকেই আমাদের বিভিন্ন বিক্রয় কেন্দ্রে জিরো ওয়ান থ্রির যে নাম্বারের যে সাবস্ক্রিপশন এইটা আমাদের গ্রাহকরা পেতে পারবে নাম্বারটা কোনভাবে বন্ধ হয়ে যাচ্ছে না আমাদের যে সাবস্ক্রাইবার বেজ আছে গ্রামীণ ফোনের জিরো ওয়ান সেভেনে তা থাকবে এবং তারপরে যখন জিরো ওয়ান থ্রি নিয়ে আসছি জিরো ওয়ান সেভেনের মতো একই নাম্বার থাকবে সো এখানে কোনোরকম ভুল বোঝাবুঝির সুযোগ নেই যে এটা নতুন করে অন্য কোনো সার্ভিস নিয়ে এসছি আপাতত শুধু জিরো ওয়ান থ্রি জিরো এবং জিরো ওয়ান থ্রি ওয়ান এই দুটি সিরিজের দুই কোটি সিম ব্যবহারের সুযোগ পাচ্ছে গ্রামীণ ফোন শুধু গ্রামীণ নয় একইভাবে বাংলালিঙ্কেও জিরো ওয়ান নাইনের বাইরে জিরো ওয়ান ফোরের প্রথম দুটি সিরিজ ব্যবহারের অনুমোদন দিয়েছে বিটিআরসি সব মিলিয়ে মোবাইল অপারেটরদের জন্য সংরক্ষিত দশটি ন্যাশনাল নাম্বারের বরাদ্দ দেয়া আছে সবচেয়ে বেশি বিশ কোটি নাম্বার পেয়েছে রবি এয়ারটেলের সঙ্গে একীভূত হবার কারণে অনুষ্ঠানে এসব নাম্বার যথাযথ ব্যবহারের তাগিদ এসেছে বিটিআরসির পক্ষ থেকে উই মেড লট অফাইজ এনশিওরাইজ এন্ড এভরি সিঙ্গেল নাম্বার ইজ রিসোর্সেস is that it can be compared to a weapon as well so as a regulator we wanted that gramin force should utilize each and every single number that was given earlier btrc এর নির্দেশনা অনুযায়ী কোনো গ্রাহকের সিম 15 মাস নিষ্ক্রিয় থাকলে তার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে 3 মাস পর সেই নাম্বার পুনর্ব্যবহার করতে পারবে অপারেটররা ফয়সাল শোভন বিজনেস রিপোর্ট মাচাংগা টেলিভিশন আম আবাদ করে এলাকায় ফেলেছেন নেত্রকোনার তরুণ এক কৃষক তার দেখা দেখাদেখি অনেকেই এ ধরনের বাগান তৈরিতে এগিয়ে এসেছেন নেত্রকোনা প্রতিনিধি মে মনিরুজ্জামানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট এই অসময়েও বাগানে আম ধরে আছে একই গাছে দেখা যাচ্ছে আমের মুকুল বাগানটি নেত্রকোনা সদরের কয়রাটি গ্রামের কৃষক হুমায়ুন আহমেদের নয় বছর আগে ভারত থেকে এগারোটি বারো মাসি আমের চারা সংগ্রহ করে তিনি বাগানের কাজ শুরু করেন আমের চাহিদা পাশাপাশিতে আমি এই বারো মাসি কলমে চারা বিক্রি করতে পারতেছি যে চারা চাহিদা বেশি যে কারণে আমি নতুন চারাগুলো তিনশো পঞ্চাশ টাকা রেট বিক্রি করতেছি আর পুরাতন চারাগুলো আমি বেচতেছি আশ টেসো থেকে এক হাজার টাকা পর্যন্ত অসময়ের এই আম তিনি বিক্রি করছেন চারশো থেকে পাঁচশো টাকা কেজিতে যথেষ্ট লাভ হওয়ায় তিনি বাগান বড় করছেন এখন তার বাগানের আয়তন তিন একর যেখানে কমলা ও মালটাও চাষ করা হচ্ছে তার দেখা দেখি অনেক কৃষক এ ধরনের বাগান তৈরিতে এগিয়ে আসছেন আমরা যখন জিগাইছি কইছে যে বারো মাস আম হইব তখন আমরা এই কথা বিশ্বাস করছি না বিশ্বাস করছি না যে বারো মাসে আম তো আমরা জীবনে দেখছি না ওনার এই বাগানের কারণে আমাদের এই অত অঞ্চলের মানুষ অনেক বেকারত্ব দূর হয়েছে ওনার দেখা দেখি এবং গ্রামবাসী আমরা যারা আশেপাশে এলাকাবাসী হ্যাঁ বিভিন্ন উদ্বুদ্ধ হয়ে এখন আমরা চাষ করতেছি হুমায়ুন সহ জেলার কৃষকদের বারো মাসি ফল আবাদে পরামর্শ ও উৎসাহ দিচ্ছে কৃষি বিভাগ আমরা কৃষি বিভাগ তাকে সার্বক্ষণিকভাবে কৃষি বিশেষ পরামর্শ দিয়ে আসছি এবং নট অনলি নেত্রগোনা এর জন্য আশেপাশে অন্যান্য জেলাতেও সম্প্রসারিত হয় সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশে আম রপ্তানিও করেছেন হুমায়ুন আহমেদ সফলতার কারণে কৃষি বিভাগ তাকে পুরস্কৃতও করেছে বিজনেস রিপোর্ট টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন পয়েন্ট দাঁড়িয়েছে ছেচল্লিশে হাতবদল হয়েছে পাঁচশো ছিয়াত্তর কোটি টাকার শেয়ার লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে একশো আটত্রিশটির কমেছে একশো চুয়াল্লিশটির আর অপরিবর্তিত ছিল তিপ্পান্নটি কোম্পানির শেয়ারের দাম বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজের সূচকের এই ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে আজকে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ছিল এনবিএফআই এবং ব্যাঙ্কিং সেক্টরে আজকে দিন শেষে সবচেয়ে বেশি পজিটিভ ছিল এনবিএফআই সেক্টর বাই ওয়ান এবং তারপরেই সবচেয়ে বেশি পজিটিভ ছিল ব্যাঙ্কিং সেক্টর বাই ওয়ান তবে এই দুইটি সেক্টর পজিটিভ থাকলেও আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লার্জ ক্যাপ সেক্টরগুলোর মধ্যে অন্যান্য সেক্টর যেমন টেলিকমিউনিকেশন ফার্মাসিউটিক্যাল পাওয়ার অ্যান্ড ফুড অ্যান্ড অ্যালাইডের মতো সেক্টরগুলো আজকে নেগেটিভ ছিল এই দিক থেকে আমরা যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে টপ টেন ইন্ডিভিজুয়াল ক্লিনার কোম্পানির তালিকাটি দেখি তবে সেখানে স্মল ক্যাপ কোম্পানি যেমন টেক্সটাইল সেক্টরের প্রাধান্যই বেশি লক্ষ্য করছি আজকে সারাদিনে ঢাকায় স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়েছে পাঁচশো কোটি টাকার এবং সবচেয়ে বেশি ট্রেড হওয়া শেয়ারের তালিকার শীর্ষে সবার উপরেই ছিল সামিট পাওয়ার লিমিটেড আগামী দিনে বিশ্ব বাণিজ্যে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ নীতি নির্ধারকদের প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ইন্দোনেশিয়ার বালিতে আইএমএফ বিশ্ব ব্যাংকের দুই সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তার মতে বিশ্ব বাণিজ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে তা পুঁজিবাজার ও আর্থিক খাতে সংকট তৈরি করতে পারে যা মোকাবেলায় মুদ্রা ও আর্থিক কাঠামোয় এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে হবে পাশাপাশি I think it's not inconsistent to have a plateaued growth and downside risks that are the clouds on the horizon, some of which have begun to open up. Which is why, you know, both in terms of uh, the level of debt around the world, we've given strong recommendations, and in terms of trade, de escalate and please dialogue. সাংবাদিক জামাল খাসুগি নিখোঁজ এতে শুধু সৌদি যুবরাজই নয় তার নেয়া অর্থনৈতিক পরিকল্পনাও বিপাকে পড়েছে ঘটনা মীমাংসার আগ পর্যন্ত সৌদি আরবে নিজেদের বিনিয়োগ পরিকল্পনা স্থগিতের ঘোষণা দিয়েছে ভার্জিন উবারের মতো বহুজাতিক কোম্পানিগুলো অনিশ্চয়তায় পড়েছে রিয়াদে অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে সৌদি সাংবাদিক জামাল খাসোগি নিখোঁজ না তাকে হত্যা করা হয়েছে এমন প্রশ্নে তুরস্ক সৌদি আরবের মধ্যকার সম্পর্কই নয় টানাপোড়েন তৈরি করেছে মার্কিন সৌদি সম্পর্কের ক্ষেত্রেও তুর্কি বান্ধবীকে বিয়ে করতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের উদ্দেশ্যে খাসোগি তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে যান দুই অক্টোবর তুরস্ক বলছে খাসোগিকে হত্যা করা হয়েছে কনসুলেটের ভিতরেই এর প্রয়োজনীয় তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে যার বড় সাক্ষী খাসুগির অ্যাপল ওয়াচ যেটি কনসুলেটে প্রবেশের সময় চালু ছিল যাতে রেকর্ড হয়েছে হত্যাকাণ্ডের ঘটনা তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে এই ঘটনার শেষ পর্যন্ত দেখাকে আমি আমার দায়িত্ব মনে করছি কনসুলেট অফিসাররা সে বেরিয়ে গেছে এ কথা বলে তাদের দায় এড়াতে পারবেন না খাসুগি কনসুলেট থেকে বেরিয়ে গেছে এটা তাদের প্রমাণ করতে হবে আর খাসুগি হত্যার জন্য অভিযোগের আঙুল উঠেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দিকে যদিও সালমান তা অস্বীকার করেছেন শুরু থেকেই কিন্তু তাতে যে বহির্বিশ্বের চাপ কমেছে তা নয় বরং বাড়ছে সৌদি আরবের বড় মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র যদিও এ বিষয়ে দেখে শুনে সিদ্ধান্ত নিতে চায় কিন্তু ঘটনা সত্যি হলে কড়া নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প In টার্মস অফ 110 billion dollars that, 110 billion dollars all do is give it to other I that would be very foolish for country but there are other things we can do that will be very severe and I will be also আর এমন হুমকিতে সৌদি শেয়ার বাজার পড়ে গেছে প্রায় ছয় ভাগের বেশি শুধু পুঁজিবাজারই নয় খাসগি ঘটনায় সৌদি আরবকে তেল নির্ভর অর্থনীতি থেকে বের করে আনার পুরো পরিকল্পনাই এলোমেলো হতে শুরু করেছে চলতি মাসের শেষে রিয়াদে অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলন থেকে সরে যাবার ঘোষণা দিয়েছে বড় বড় সব কোম্পানি ব্রিটিশ ভার্জিন গ্রুপ দেশটিতে নিজেদের বিনিয়োগ স্থগিতের ঘোষণা দিয়েছে একই ঘোষণা দিয়েছে রাইড শেয়ারিং সার্ভিস উবারও যদিও সম্মেলন থেকে নিজেকে এখনই সরিয়ে নিতে চান না আইএমএফ প্রধান হিউম্যান রাইটস ফ্রিডম অফ ইনফরমেশন আর এসেনশিয়াল রাইটস এন্ড হরিফাইং থিংস হ্যাভ বিন রিপোর্টেড এন্ড আই অ্যাম হরিফাইড বাট আই হ্যাভ টু কন্ডাক্ট দ্য বিজনেস অফ দ্য আইএমএফ ইন অল কর্নারস অফ দ্য ওয়ার্ল্ড এন্ড উইথ মেনি গভর্নমেন্টস And when I visit a country, I always speak my mind. You know me, I do. So at this point in time, my intention is to not change my plan. শুধু বিনিয়োগ সম্মেলনই নয় সৌদি তেল কোম্পানি আরমাকো শেয়ার বাজারে ছাড়ার পরিকল্পনাও অনিশ্চিত হয়ে পড়েছে এই ঘটনায় কেননা আগ্রহীরা নিজেদের সরিয়ে নিচ্ছেন বিনিয়োগ পরিকল্পনা থেকে বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন